এসে মিস নীলিমাকে তার চাকরির থেকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করছে এবং সেই সাথে আসামি ভিক্টরকে শাহিনুর হীরার চুরির জন্য এবং মুসা বাবাকে খুন করার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করে রায় দেবার আগে এই মামলার সত্য ঘটনাগুলো জেনে নিন এসি নীলিমা আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে কথা বলুন এবং আসামি ভিক্টরকে কাঠগড়ায় দাঁড়াবার জন্য নির্দেশ দিচ্ছে আদালত রিমান্ডের নাম করে আসামিকে নিয়ে আপনি কেন নিরুদ্দেশ হয়েছিলেন না ইওর অনার আমি নিরুদ্দেশ হইনি আসামির কাছ থেকে সত্য উদ্ঘাটন করার জন্যই রিমান্ড মেরে বা ইলেকট্রিক শক দিয়ে সনাতন পদ্ধতির রিমান্ড না করে আমি সত্য বের করার জন্য আমার ভালোবাসা দিয়ে রিমান্ড তৈরি করেছি আর তার ফলও আমি পেয়েছি যে মুসা বাবা খুনের জন্য ভিক্টরের বিচার করছেন সেই মুসা বাবা খুন হয়নি উনিই সেই মুসা বাবা যে শাহিনুর আগে পুলিশ উদ্ধার করেছে সেটা নকল এটাই হচ্ছে আসল শাহিনুর মুসা বাবা খুন না হোক একজন তো খুন হয়েছে আর পুলিশ কমিশনার সাহেব তার নিজের চোখে দেখেছেন সেই খুনি ভিক্টর না আমি খুন করিনি নকল মুসা বাবাকে কে খুন করেছে তার প্রমাণ আছে এই ফোনে খুনিদের স্বীকারোক্তি
সাজিয়ে তোর কাছে পাঠিয়ে তাকে আমি খুন করিয়েছি। সেই লোককে খুন না করলেও ভিক্টর হচ্ছে ডন অফ দ্য ডনস, শুধু দেশেই নয় ইন্টারপোলেও ঘোষিত অপরাধী। সেই অপরাধের বিচার হতেই হবে। হবে, সব বিচারই হবে উকিল সাহেব। আমিও বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনার বিচারের রায়ে কেন আমার শিশু জীবনে অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল তার বিচার চাই আমি। কি বলতে চান আপনি? আপনি রায় দিয়েছেন গফরের ফাঁসি, অথচ এই সেই গফর যে নকল মুসা বাবাকে খুন করেও দিব্যি বহাল তবিয়তে বেঁচে থেকে মিথ্যে খুনের দায়ে আমাকে ফাঁসির কাজটা তুলে দিচ্ছে। আগে তার বিচার করুন জজ সাহেব। আপনি ঘুষ না খেয়ে জাফরকে ফিরিয়ে দিয়ে তার ভাইকে ফাঁসির হুকুম দিয়েছিলেন বলে জাফর আমাকে তুলে নিয়ে আমার জীবনটা কেন নষ্ট করেছে তার বিচার চাই আমি। মায়ের স্নেহ, বাবার ভালোবাসা ছেড়ে কেন আমাকে এক কুখ্যাত সন্ত্রাসীর সন্তান হয়ে বাঁচতে হয়েছে তার বিচার চাই আমি। আপনার উপর প্রতিশোধ দিতে কেন জাফর আমার জীবনটাকে সন্ত্রাসের আগুনে ঠেলে দিয়েছে তার বিচার চাই আমি। যে ছেলে জজ হয়ে মানুষের অন্যায়ের বিচার করতে পারত, ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত, ডাক্তার হয়ে সমাজসেবা করতে পারত, বিসিএস অফিসার হয়ে দেশ সেবা করতে পারত, সেই ছেলে কেন আজ ডন অফ দ্য টন তার বিচার চাই আমি জজ সাহেব। আমি ন্যায় বিচার চাই। কিসের দোষে আমি মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে 18টি বছর তিলে তিলে দগ্ধ হয়েছে, আমি তার বিচার চাই। প্রত্যেক সন্তানকে তার বাবা হাত ধরে আলোর পথে নিয়ে যায়, কিন্তু কিন্তু আমাকে কেন হাত ধরে অমানুষের পথে নিয়ে গেছে আমি তার বিচার চাই জজ সাহেব। আমার অপরাধের বিচার করার আগে আমার প্রতি যারা অপরাধ করেছে আগে তাদের বিচার করুন, নইলে ন্যায় বিচার নিভৃতে বসে গুমড়ে গুমড়ে কাঁদবে জজ সাহেব। জজ সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার সেই হারানো শৈশব, ফিরিয়ে দিন আমার মায়ের স্নেহ মায়া মমতা, ফিরিয়ে দিন আমার বাবার বুক ভরা ভালোবাসা, ফিরিয়ে দিন জজ সাহেব, ফিরিয়ে দিন আমাকে, ফিরিয়ে দিন জজ সাহেব, আমাকে ফিরিয়ে দিন। ইয়োর অনার, শাস্তি আমাদের দিন। আমরা এক শিশু সন্তানকে আইনের সহযোগিতা দিতে পারিনি, আর ভিক্টরের শাস্তি আপনি সাগরকে দেবেন না জজ সাহেব, প্লিজ ওকে শাস্তি দেবেন না। আসলে ওই শাস্তি আমারও প্রাপ্য। আমি জজের বাইরেও একজন সন্তানের পিতা। জজ হিসাবে বা পিতা হিসাবে আমি এক নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে পারিনি, তার জন্যে আমারও বিচার হওয়া উচিত। আপনি যে বিচার চাইছেন আমি তার রায় দেবার অক্ষমতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমি এই কেস নতুন কোন বিচারকের আদালতে স্থানান্তর করার জন্য আবেদন করছি। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য দুর্ধর্ষ ক্রিমিনাল জাফর খান ও ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি গফর খানকে আটক করে আইনের হাতে সোপর্দ করায় বিজ্ঞ আদালত সকল যুক্তিতর্ক ও প্রেক্ষিত বিচার বিশ্লেষণ করে সাগর ওরফে ভিক্টরকে তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। Yeah.
সাগর বাবা আমার